আজকের ভিডিওতে আমরা এই চমৎকার হলোগ্রাফি ইফেক্টটা তৈরি করব, তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমরা এখানে আমাদের যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা এখানে নিয়ে আসব, যেটার উপরে আমরা হলোগ্রাফি ইফেক্টটি তৈরি করব। তো এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে হচ্ছে টেনে টুনে এটার পজিশনটা ঠিক করে নিব। অনেকটা এই যে আমাদের মডেলের হাতে যে আইপ্যাডটা রয়েছে এইটার সাইজে আমরা এটাকে এটা শেপে নিয়ে আসবো আর কি। তো এই অবস্থায় রেখে আমরা হালকা একটু রোটেট করে দিব। ওকে, তো আরেকটু রোটেট করা যেতে পারে। হ্যাঁ, এইবার আমরা রাইট ক্লিক করে ডিস্টর্ট সিলেক্ট করব এবং এইখান থেকে আমরা টেনে টুনে এটার পজিশনটাকে ঠিক করে নিব। এরপরে আমরা লেয়ার প্যানেল থেকে কন্ট্রোল জে প্রেস করে এটার একটা কপি করে নেব এবং নিচের লেয়ারটিকে সিলেক্ট করে আমরা এই উপরের দুটো লেয়ারকে হাইড করে দিয়ে নিচের লেয়ারটি সিলেক্ট করে আমরা সরাসরি এই টুলবার থেকে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করে ইমেজটাকে একটু জুম করে নিব এবং এই আইপ্যাডের এই অংশটাকে আমরা সিলেক্ট করে নিব। হাতের এই অংশটাকেও আমরা সিলেক্ট করব, এই হাতের এই পাশটাকেও আমরা আমাদের সিলেকশনের আওতায় নিয়ে আসব এবং আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে এইটুকুর একটা হচ্ছে কপি নিয়ে নিব। ওকে, তো কপিটা নেওয়া শেষ হয়ে গেলে আমরা এই দুটো লেয়ারকেই অ্যাক্টিভ করব। প্রথমেই আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করে এই যে একটু আগে যে কপি করলাম লেয়ার প্যানেলে, এই লেয়ারটিতে কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস অ্যান্ড হোল্ড করে আমরা জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করার পরে যখন এটা সিলেকশনের আওতায় চলে আসবে তখন আমরা উপরের এই ডিজাইন লেয়ারটিকে সিলেক্ট করে মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করার পর আমরা যদি উপরের লেয়ারটিকে হাইড করে দিই তাহলে আমরা এইরকম দেখতে পাবো। তো এইটাকে ফিক্স করার জন্য আমরা কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল আই প্রেস করব। এরপরে আমাদের হচ্ছে আইপ্যাডের উপরে হচ্ছে আমাদের ডিজাইনটা চলে যাবে অ্যান্ড দেন উপরের ইমেজটাকে অর্থাৎ আমাদের ডিজাইন লেয়ারটিকে সিলেক্ট করে টুলবার থেকে মুভ টুলটি সিলেক্ট করে আমরা এই নিচেরটাকে হচ্ছে লক করে দিচ্ছি জানি এটা সিলেক্ট না হয়। এরপরে এটাকে জাস্ট ড্র্যাগ করে আমরা একটু উপরে নিয়ে যাব। ওকে, এরপরে এই পজিশনে রেখে আমরা এইটাকে একদম সেম প্রসেসে আমরা এখানে ক্লিক করে আবারও আমরা এই উপরের লেয়ারটিকেও একদম সেম প্রসেস ফলো করে মাস্ক করে দেব। তারপর দুটো লেয়ারই হচ্ছে আমাদের উপরের দিকে চলে আসছে, উঠে আসছে। তো এইটাকে আমরা হচ্ছে এই দুটো লেয়ারের ব্ল্যান্ডিং অপশনই আমরা হচ্ছে সিলেক্ট করব। আমরা এটাকে আনলক করে দিচ্ছি, দুটোর ব্ল্যান্ডিং অপশন সিলেক্ট করব হচ্ছে স্ক্রিন। এরপরে উপরটার এটাকেও আমরা স্ক্রিন হিসেবে সিলেক্ট করব। তারপরে মোটামুটি এরকম একটা ডিজাইন কিন্তু চলে আসবে অ্যান্ড এইখান থেকে আমরা একটা ব্লার ইফেক্ট তৈরি করব। তো এটা করার জন্য আমরা চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, এখান থেকে গাশিং ব্লারে ক্লিক করব। তো এই ক্ষেত্রে আমরা ব্লারের পিক্সেলটাকে কমাতে বাড়াতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। সো এইখানে আমার কাছে মনে হচ্ছে যে এই পরিমাণটাই ঠিক আছে, এই অবস্থায় রেখে হিট ওকে। একই প্রসেস ফলো করে ওপরেরটাকেও আমরা ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাশিং ব্লার সিলেক্ট করে হিট ওকে। তো এই অবস্থায় রেখে আমরা হচ্ছে এই নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রয়েছে এখানে ক্লিক করে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে কালার লুকআপ। কালার লুকআপের থেকে আমরা লোড ফাইল থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে মুনলাইট। ওকে, তো মুনলাইটের এই লেয়ারটাকে আমরা এই দুটো লেয়ারের উপরে অর্থাৎ এই মাঝামাঝি পজিশনে দিয়ে দিব। তো মাঝামাঝি পজিশনে দেওয়ার পরে আমরা এইটার ব্ল্যান্ডিং অপশনটা আবার চেঞ্জ করে দেখি কোনটা ভালো লাগে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে লাইটেন দিতে পারি। ওকে, এটাও দেখতে বেশ ভালোই লাগতেছে। একই প্রসেসের নিচেরটাকেও আমরা লাইটেন সিলেক্ট করলাম এবং আমরা এখন এই কালার লুকআপের এই অংশে অর্থাৎ এই যে মাস্ক অপশনটা রয়েছে এখানে ক্লিক দিয়ে আমরা টুলবার থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে লক্ষ্য রাখবো আমাদের ফরগ্রাউন্ড কালারটি যেন ব্ল্যাক অবস্থায় থাকে। এই অবস্থায় রেখে আমরা ব্রাশ সাইজটি বড় করে নিব। বড় করে নিয়ে আমরা এখান থেকে আমরা লেয়ার প্যানেল থেকে এখানে কালার লুকআপের এই মাস্ক অপশনে সিলেক্ট রেখে আমরা জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক করব এবং ব্রাশ সাইজটি ছোট করে আমরা জাস্ট বডির এই অংশে একটা ক্লিক করতে পারি, এখানে একটা ক্লিক করতে পারি। ওকে, এই পজিশনে রেখে লেয়ার প্যানেল থেকে একটি নতুন লেয়ার নিয়ে নেব এবং এই নতুন লেয়ারটিকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে একদম সবার উপরে টপে নিয়ে যাব। তো টপে নেওয়ার পরে আমরা একই নিয়ম ফলো করে আমরা হচ্ছে টুলবার থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করব এবং ফরগ্রাউন্ড কালারটি এই ক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নিব।
তো সেই ক্ষেত্রে আমি এখানে রেড কালারটি রাখতেছি বা হালকা রেড কালার যেটাকে বলে সেটা রাখতেছি অনেকটা পিঙ্ক কালার টাইপের। তো এখানে রেখে আমরা হচ্ছে দুটো স্ট্রোক অ্যাপ্লাই করব। আমরা এখানে একটা ক্লিক দিতে পারি অথবা আবার এখানে একটা সিঙ্গেল ক্লিক করতে পারি। তো এরপরে আবার আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নেব। তো এই ধরনের একটি পেস্ট কালার সিলেক্ট করে আমরা একই প্রসেসে এখানে এখানে ক্লিক দিতে পারি। দেওয়ার পরে আমরা এইটার ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে এটাকেও আমরা স্ক্রিন করে দিব এবং এটার অপাসিটিটাকে আমরা যতটা সম্ভব মাইনাস করে দিব। সেই ক্ষেত্রে আমরা 30% বা তারও নিচে রাখতে পারি। হ্যাঁ, এই অবস্থায় রেখে আমরা কি করব, আমাদের ওভারলি ইমেজটাকে এখানে নিয়ে আসবো। একটা ওভারলি টাইপের ইফেক্ট দেওয়ার জন্য এটাকে এনে এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো সবার উপরে। এরপরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে টেনে টনে সম্পূর্ণ ইমেজের উপরে অ্যাপ্লাই করব অ্যান্ড দেন ব্লেন্ডিং অপশন থেকে এটাকেও আমরা স্ক্রিন সিলেক্ট করব। এইবার আমরা এটাকে এই মাস্ক বাটনে ক্লিক করে মাস্ক করে নিব অ্যান্ড ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে ব্রাশ টুল দ্বারা আমরা জাস্ট পেন্ট করতে থাকব এই অংশগুলো মডেলের উপর থেকে। আমরা এই ওভারলে ইফেক্টটাকে রিমুভ করার জন্য আমরা এইভাবে পেন্ট করতে থাকবো। ওকে, অ্যান্ড দেন এইখান থেকে এই লেয়ারের অপাসিটিটাও আমরা মাইনাস করে দিব যতটা সম্ভব, মানে দেখতে যতটা ভালো লাগে। যতক্ষণ না আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি পাব ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে এটাকে মাইনাস এবং প্লাস করে দেখতে পারি অপাসিটিটা। তো আমার মনে হয় যে এই পজিশনটা মোটামুটি ঠিক আছে, আমরা চাইলে আরও কিছুটা কমাতে পারি। তো এই পজিশনে রেখে আমরা যদি এই সব কয়টাকে গ্রুপ করে দিই তাহলে আমরা এখন বিফোর আফটার রেজাল্টই দেখতে পাবো। এটা ছিল বিফোর, এটা আফটার, বিফোর আফটার, বিফোর আফটার। আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব সমাধান দেওয়ার। এবং আমার কোর্স করতে চাইলে পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইউএক্স ক্লাব থেকে আমার কোর্সটি এনরোল করতে পারেন। এবং প্রতিদিন নিয়মিত এই ধরনের টিউটোরিয়াল পেতে চাইলে ফেসবুকে এবং ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।